সমিতিতে টাকা রেখে লভ্যাংশ নেওয়া এক ব্যক্তি মাস প্রতি তিনশো টাকা করে বারো বছর মেয়াদি একটি সমিতি করেছে তাদের বারো বছরে তিতাল্লিশ হাজার টাকা দিলে এই টাকায় তারা ব্যবসা করে বারো বছর পর সত্তর হাজার টাকার মতো দেবে অর্থাৎ লভ্যাংশ হিসেবে প্রায় ছাব্বিশ হাজার টাকা দেবে এখন তার জন্য সেই লভ্যাংশ গ্রহণ করা জায়জ হবে কি নাকি সুদ হবে যদি সুদ হয় তাহলে কি সৎকা হিসেবে সে নিজেই তা গ্রহণ করতে পারবে যদি না পারে তাহলে হিলা করে গ্রহণ করার কোনো সুযোগ আছে কি না বা পদ্ধতি আছে কিনা উল্লেখ্য যে উল্লেখ্য যে লোকটি নেহাত দরিদ্র জাকাত ফেতরা সদকা ইত্যাদি খাওয়ার উপযুক্ত এবং ঋণে জর্জরিত উত্তর প্রশ্নের বিবরণ থেকে বোঝা যায় উক্ত সমিতি সদস্যদের কাছ থেকে যে মাসিক কিস্তি জমা করে নির্ধারিত অঙ্কে লাভ দেবে অর্থাৎ জমা টাকার উপর অতিরিক্ত প্রদান করা হবে বাস্তবে যদি তাই হয় তবে এটা সুদীর লেনদেন হিসেবে গণ্য হবে এমন সমিতির সদস্য হওয়া বৈধ হবে না তবে সদস্য হয়ে থাকলে অবিলম্বে চুক্তি রহিত করা আবশ্যক আর লভ্যাংশের টাকা গরিব মিসকিনকে সৎকা করে দেবে আদরুল মুক্তার পাঁচ বাই ছয়শো আটচল্লিশ হিন্দিয়া পাঁচ বাই তিনশো উনপঞ্চাশ ফাতায়ে দারুল উলুম চোদ্দো বাই চারশো নিরানব্বই